আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগিং ভিডিও আজ আপনাদেরকে গ্রামের মধ্য দিয়ে যে সুন্দর একটি রাস্তা চলে গেছে সেই রাস্তার ব্লগিং দেখাবো এই রাস্তাটি মূলত বনপাড়া থেকে আপনার লালপুর যাওয়ার পথে যে রাস্তা সেই রাস্তার ভিডিও দেখুন কত সুন্দর দেখাচ্ছে ডান এবং বাম সাইডে যদি লক্ষ্য করেন দুই সাইডেই দেখেন এটা হচ্ছে ফাঁকা মাঠ এবং এই মাঠের মধ্য দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে এই রাস্তায় ভারী তেমন যান চলাচল করে না এই রাস্তাটি এমনই থাকে এবং এই রাস্তাটি একদম মাটির সাথে নিচু রাস্তা এই রাস্তায় বাইক চালাতে খুবই ভালো লাগছে এবং সব বেশি ভালো লাগছে এখানকার পরিবেশটি দেখুন গাছপালা দিয়ে ভরা তারই মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে ডান পাশ পামপাস দুই পাশেই ফসলের মাঠ বিভিন্ন রঙ বেরঙের বিভিন্ন প্রজাতির ফসল এখানে উৎপাদন করা হয় বিশেষ করে এখানে আখ বা কুশল যেটা বলা হয় সেগুলো এখানে বেশি উৎপাদন করা হয় তবে এই রাস্তায় রাতের বেলায় একটু মানে গভীর রাতে আপনি এই যেহেতু এখানে বড় ধরনের যান চলাচল হয় না বা মানুষেরও সমাগম সমাগম খুব একটা কম যার জন্য রাতের বেলায় এই রাস্তাটা একটু রিস্ক আছে। দিনের বেলা তেমন কোনো সমস্যা নেই সবসময় দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করছে এখানে কিছু বাড়ি ঘর আছে এবং এই গ্রামের মধ্য দিয়ে যে এত সুন্দর একটি রাস্তা গেছে এটা আসলে অসাধারণ একটি রাস্তা রাস্তাটা প্রশস্ত একটু কম সিঙ্গেল রাস্তা সিঙ্গেল রাস্তা হলেও তারপরেও যথেষ্ট ভালো আমার কাছে লেগেছে তো মূলত যাচ্ছিলাম রাজশাহী বাঘাতে তো বাঘা যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম এখানকার কিছু দৃশ্য ধারণ করি এগুলো আপনাদের সাথে শেয়ার করি এই জন্যই মূলত ভিডিওটি করা এবং এই রাস্তায় যদিও বড় ধরনের কোনো যান সেভাবে চলাচল না করলেও এই রাস্তায় সচরাচর ভ্যান রিকশা ছোট ছোট গাড়ি যেগুলো রয়েছে সেগুলো চলাচল করে তো এই রাস্তায় বাইক চালানোর সময় একটু সাবধানে বাইক চালাতে হয় কারণ আপনার ছোট ছোট গাড়ি এগুলো যে কোনো সময় যে কোনো মুহুর্তে এগুলো ঘুরিয়ে ফেলতে পারে সামনে কারণ কোনো ডিভাইডার বা আইলাইনার নেই যার কারণে ইজিভাবে যে কেউ সামনের দিক থেকে হুট করে গাড়িটাই ঘুরিয়ে ফেলে এছাড়া আরেকটি সমস্যা হলো যে কোনো ছোট বাচ্চা গরু ছাগল এগুলো সামনে দিয়ে দৌড় মারতে পারে এমনকি বড় বড়ো মানুষও দেখা যাচ্ছে হুট করে আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে এগুলো তো সব কিছু বিষয়ে খেয়াল করেই এই রাস্তায় বাইক চালাতে হয় তবে আমি সব সময় চেষ্টা করি সেফলি বাইক চালানোর কারণ একটি কথা মাথায় রেখে বাইক চালাই যে যত গতি তত ক্ষতি সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কোথাও বের হলে হাতে সময় নিয়ে বের হই তাড়াহুড়ো না করে আস্তে ধীরে আমি সব সময় যাওয়ার চেষ্টা করি আবার দেখা যায় যে অনেকে বাইক খুব স্প্রিডলি বাইক চালায় আসলে এটা কিন্তু ওইভাবে ঠিক না পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে সেফলি বাইক চালানো হলো বুদ্ধিমানের কাজ কারণ ধরুন আপনার যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এই ড্রাইভার রাষ্ট্র নিবে না বা আপনার ফ্যামিলির উপরে কিন্তু ইফেক্ট বেশি পড়বে সবচাইতে ক্ষতিটা কিন্তু আপনারই হবে আপনার পরিবারেরই হবে দেখুন সামনে এখানে ভিউটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এখানটায় খুবই ভালো লেগেছে আমার কাছে অসাধারণ একটা চিত্র এই যে এটা ওয়ালিয়া চলে এসেছি আমরা ওয়ালিয়া এটা স্কুল মাঠ ডান পাশে দেখতে পাচ্ছেন এটা স্কুল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে